আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত স্বাধীনতা বিরোধীদের উত্তরসূরিরাই দেশে সহিংসতা চালাচ্ছে বলে দাবি করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ 15 আগস্টের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, কোটা আন্দোলনকে ঘিরে দেশ ধ্বংসে মেতে উঠেছে বিএনপি জামাত। আগস্টের হত্যাকাণ্ডের সাথে যেই স্বাধীনতা বিরোধী 71-এর পরাজিত শত্রুরা জড়িত ছিল, সেই একই শত্রুর উত্তর সুরীদের আজকে এই আগ্রাসন এবং ধ্বংসলীলা। এটা কোনো কোঠা আন্দোলনের আন্দোলন নয়, এটা হলো দেশ ধ্বংস করার আন্দোলন। আর এই আন্দোলনকে প্রতিহত করার জন্য আমরা যুবলীগ শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে আছি, রাজপথে থাকবো।